প্রিয় ও স্নেহের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সঙ্গে ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইংলিশের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে ফুল মার্ক্স থাকবে তোমাদের 70, আর সময় তোমাদের থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এখানেও কী কী বিষয় থাকবে তোমাদের? সেকেন্ড সামেটিভ অর্থাৎ Lesson 5, Lesson 6, Lesson 7, Lesson 8 এবং Lesson 9, Lesson 10, Lesson 11, Lesson 12, Lesson 13 কিন্তু তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষায় থাকবে। তার পাশাপাশি তোমাদের রাইটিংয়ের মধ্যে থাকবে প্যারাগ্রাফ, স্টোরি আর লেটার রাইটিং, আর গ্রামার থেকে কিন্তু প্রশ্ন দেওয়া হবে। আর সপ্তম শ্রেণীর উপযোগী আনসিন প্যাসেজ কিন্তু তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষায় কিন্তু দেওয়া হবে। ভালো করে তোমরা সিলেবাসে দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইংলিশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 70, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। তোমাদের যেহেতু ইংলিশ কোশ্চেনের প্রশ্নের উত্তর করতে, শুধু প্রথমেই তোমরা তোমাদের নাম, রোল নং আর সেকশন লিখে তারপরে কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো, একে দেখে প্রথমেই তোমাদের একটা সিনের প্যাসেজ লেখা রয়েছে। খুব ভালো করে তোমরা কিন্তু সিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। ভালো করে দেখে নাও। দেখো, এখানে একের এটাকে তোমাদের প্রশ্ন দিয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রশ্নের মান রয়েছে 1:1 × 4 = 4। ভালো করে দেখে নাও, মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1। দেখো, বিয়েটাকে রয়েছে রাইট ট্রু ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। প্রশ্নের মান রয়েছে 1:1 × 4 = 4। যদি ট্রু হয় প্রশ্নের উত্তর, তাহলে তোমরা ছকে ট্রু লিখবে, যদি ফলস হয় তাহলে কিন্তু তোমরা ব্র্যাকেটে এফ লিখবে। ভালো করে দেখে নাও। তারপরে সিএ দেখা রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। প্রশ্নের মান রয়েছে 1:1 × 2 = 2। তারপরে দেখো, দুয়ের দিকে তোমাদের একটা পোয়েমের প্যাসেজ তুলে দেওয়া হয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হচ্ছে। খুব ভালো করে তোমরা কিন্তু পোয়েমের প্যাসেজটা পড়ে নেবে, তারপরে কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো, দুয়ের এর দিকে দিয়েছে ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। প্রশ্নের মান রয়েছে 1:1 × 2 = 2। বিয়ের দিকে তোমাদের রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। প্রশ্নের মান রয়েছে 1:1 × 6 = 6। অবশ্যই প্রতিটি কবিতার পোয়েমের নাম এবং পোয়েটের নামগুলো কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে। এগুলো কিন্তু ফাইনাল পরীক্ষাতে খুব দেওয়া হয়। তারপরে দেখো, তিনে থেকে তোমাদের একটা আনসিনের প্যাসেজ তুলে দেওয়া হয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। খুব ভালো করে তোমরা কিন্তু আনসিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে, কারণ আনসিনটা তোমাদের কাছে সম্পূর্ণটাই আনকমন। দেখো, এর দাগে দিয়েছে ফিল ইন ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। প্রশ্নের মান রয়েছে 1:1 × 10 = 10। ভালো করে দেখে নাও। তারপরে তোমাদের বিয়ের দাগে রয়েছে ট্রু ফলস। প্রশ্নের মান রয়েছে 1:1 × 5 = 5। দেখো, তারপরে সি এর দাগে মোট তোমাদের 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান রয়েছে 2:2 × 4 = 8। তারপরে তোমাদের হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দেখো, চারের দিকে প্রথমে তোমাদের হচ্ছে ম্যাচ দ্য বক্স। প্রশ্নের মান রয়েছে 1:1 × 4 = 4। তারপরে পাঁচের দিকে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য বাস্কেট। প্রশ্নের মান রয়েছে 1:1 × 2 = 2। তারপরে ছয় দিকে রয়েছে ফিল ইন দ্য আর্টিকেল অ্যান্ড পি পজিশন। প্রশ্নের মান রয়েছে 1/2 × 1/2 × 6 = 3। তারপরে তোমাদের সাথের দিকে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। মোট 11টি প্রশ্ন তোমাদের দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1:1 × 11 = 11। ভালো করে দেখে নাও, মোট 11টি প্রশ্ন তোমাদের দেওয়া রয়েছে। তারপর আটের দিকে রয়েছে রাইট এ বায়োগ্রাফি অন প্রফুল্লচন্দ্র রায় ইউজিং দ্য পয়েন্ট। তোমাদের কিন্তু আটের দিকে একটা বায়োগ্রাফি রাইটিং রয়েছে, প্রশ্নের মান রয়েছে 8। তোমাদের কিন্তু এখানে কিছু হিংস দিয়ে দেওয়া রয়েছে, তার ভিত্তিতে তোমাদের কিন্তু প্রফুল্লচন্দ্র রায় সম্পর্কে কিন্তু লিখতে হবে। ভালো করে দেখে নাও। দেখো, তারপরে তোমাদের রাইট এ স্টোরি উইথ দ্য পয়েন্ট, এখানে কিছু পয়েন্টস দিয়ে দেওয়া রয়েছে, তার ভিত্তিতে তোমাদের কিন্তু স্টোরিটা লিখতে হবে, প্রশ্নের মান রয়েছে 7। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার সপ্তম শ্রেণীর ইংলিশের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে থাকলে ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হাওয়াত লাল ক্লাসে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিও তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।